হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আবার চলে এসেছি সরকার অটোমোবাইল, আর এখানে আসার মানে আপনাদের জন্য কিন্তু মাইলেজেবল কালেকশন একদম সস্তায় নিয়ে আসা আপনাদের জন্য। তো এখানে কিন্তু আজকে শুধু মাইলেজেবল কালেকশন দেখাবো না, তার সাথে কিছু হাই প্রাইসের কিছু গাড়ি দেখাবো, যেগুলো কম পয়সায় একদম ভালো গাড়ি এখান থেকে পেয়ে যাবেন আপনারা। আর কিভাবে আসবেন আর গাড়ি কি প্রাইস আছে সেটা এখানে যে দাদা আছে তার থেকেই জানবো। তো ভিডিও শুরু করে, আমাকে নতুন ইউটিউবে ফেসবুক দেখছেন অবশ্যই একটা ফলো করে, তো চলুন ভিডিওটা শুরু করি। আর কি প্রাইসে গাড়ি আছে দেখে নিই। তো আবার চলে এলাম, আজিদা কেমন আছে বলো ফার্স্ট। ভালো আছি। তো মোটামুটি আজকে স্টক তো মাইলেজেবল কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশনের সাথে চলে এসেছি, তো ফার্স্ট এটি অ্যাড্রেসটা ক্লিয়ার করে দাও আর কি। আচ্ছা, কেউ যদি ট্রেন পথে আসে বারুইপুর স্টেশনে নামতে হবে, শিয়ালদা থেকে কেউ এলে বারুইপুর নামবে, নেমে 1 নম্বর টিকিট কাউন্টারের বাইরে বেরোবে, বেরিয়ে অটো টোটো সবই আছে, হলো যোগী বটতলা মসজিদ, ঠিক যোগী বটতলা মসজিদের উল্টো দিকে আমার দোকান সরকার অটোমোবাইল। আচ্ছা, আর একটা যে ব্রাঞ্চ আছে সেটা অ্যাড্রেসটা একটু সরকারি নর্থ 24 পরগনা মেদিয়া হাট। আচ্ছা, নর্থ 24 পরগনা একটা ব্রাঞ্চ আছে মেদিয়া হাট। কেউ যদি বনগাঁ স্টেশনে আসে, বনগাঁ থেকে বনগাঁ রানাঘাট লোকাল ধরে যদি গোপালনগর স্টেশনে নামে, নেমে ওখান থেকে অটো টোটো বাস সবই চলে, বলবে মেদিয়া হাট। মেদিয়া হাটেই আমার ওই দোকানটা, দোকানটা সেকেন্ড ব্রাঞ্চ, তাই তো? আর নদিয়া থেকে কেউ যদি চাকদা থেকে আসে, চাকদা থেকে বাস রুট, বনগাঁ চাকদা রুট 20 নম্বর বাস, বাসে উঠে বলবে মেদিয়া হাট। মেদিয়া হাট। তো মোটামুটি ইএমআই ফেসিলিটি কি এখানে অ্যাভেলেবল রয়েছে? হ্যাঁ, ইএমআই পেয়ে যাবে। তো মোটামুটি গাড়ির স্টার্টিং রেঞ্জ কি হচ্ছে আজকে? স্টার্টিং 12 থেকে স্টার্টিং আছে, 12,000 থেকে। আর তো অফার কি থাকবে? কিছু অফার তো একটা হেলমেট থাকবে, আর কি থাকবে? প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে হেলমেট পাওয়া যাবে, তাই তো? চলো শুরু করি তাহলে। সামনে প্লাটিনা রয়েছে, প্লাটিনা থেকে শুরু করি। তো ফার্স্টে আমরা শুরু করছি প্লাটিনা থেকে। তো প্লাটিনা এটা কত গাড়ি আছে? এটা প্লাটিনা আছে 2019-এর গাড়ি। এর দাম আছে 42,000। 2019-এর গাড়ি অনলি 42,000। কত কিলোমিটার চলেছে সেটা কি বলা হবে? কিলোমিটার বলা কষ্ট, কত 18-20 হাজার চলেছে। মোটামুটি প্রচুর গাড়ি আছে, স্টক একটা পর একটা বলা খুব মুশকিল। তো এবার আমরা প্লাটিনা আরো একটা দেখতে পাচ্ছি, এটা থেকেই শুরু করবো। নেক্সট আরো একটা প্লাটিনাতে চলে এলাম, এটা প্লাটিনা আছে। তো এটা কত গাড়ি আছে? 2018 35,000 টাকা দাম। 35,000, 2018 গাড়ি, এটা পেয়ে যাচ্ছে অনলি 35,000-এ। নেক্সট সুপার স্প্লেন্ডার, সুপার 2021 52,000। টায়ারের কন্ডিশন দারুণ, টায়ারের কন্ডিশন আছে এখনো। 2021-এর গাড়ি 52,000-এ পেয়ে যাবে এটা। বাহ। নেক্সট টিভিএস ভিক্টর, ভিক্টর রয়েছে একটা, 2018-এর এন্ডের গাড়ি আছে, 43,000। 2018-এর এন্ডের গাড়ি অনলি 43,000 টাকা পেয়ে যাবে, তাই তো? নেক্সট 2015-এর সাইন গাড়ি, শুধু সাইন, সিবি সাইন, সিবি সাইন আছে, তাই তো? এটা কতর গাড়ি আছে? এটা আছে 2015-এর গাড়ি, 32,000। 2015 গাড়ি অনলি 32,000-তে পেয়ে যাবে এটা। নেক্সট সাইন, সিবি সাইন এইচটি মডেল, 2016-এর গাড়ি, 40,000 টাকা দাম। 2016-এর গাড়ি অনলি 40,000-এ পেয়ে যাবে, তাই তো? মানে শাইনারও আজকে অনেকগুলো অপশন রয়েছে। আচ্ছা, গ্ল্যামার BS4-এর গ্ল্যামার কি আছে আজকে এখানে? হ্যাঁ, এই তো BS4, BS4-এর গ্ল্যামার আজকে রয়েছে এখানে, তাই তো? বাহ। তো এটা কত গ্ল্যামার আছে? এটা আছে 2018-এর গাড়ি, এটা আছে 2018-এর গাড়ি, গ্ল্যামার BS4, 36,000 টাকা দাম আছে। 36,000, মার্কেটে তো 40-50 আরামসে বিক্রি হচ্ছে এগুলো, অনলি 36-এ পেয়ে যাবে। এখানে আরো একটা গ্ল্যামার রয়েছে দেখতে পাচ্ছি, এটা এটা 2014-এর গাড়ি, এটাও BS4 এর গাড়ি, এটা না না BS3, BS3 সোয়ান ইঞ্জিন আছে, তাই তো? হ্যাঁ, এটা 30,000 টাকা দাম আছে। 30,000-এ পেয়ে যাবে, অনলি 30,000-এ কিন্তু তুমি BS3 গ্ল্যামারটা পেয়ে যাবে। এবার কি কিছু স্কুটির কালেকশন রয়েছে সেটাও দেখে নি। এটা আছে, এটা কি আছে? হিরো, হিরো ডুয়েট। এটা কতর গাড়ি আছে? 18-এর এন্ডের গাড়ি আছে, এর দাম আছে 33,000, 33,000 টাকা, অনলি 33-তে পেয়ে যাবে। নেক্সট 2020-এর গাড়ি, এন্টর্ক, এন্টর্ক, 50,000 টাকা দাম। 2020-এর গাড়ি অনলি 50,000-এ পেয়ে যাবে, তাই তো? বাহ। নেক্সট টিভিএস জেস্ট, 2019-এর গাড়ি, 35,000 টাকা দাম। 2019-এর জেস্ট অনলি 35,000। নেক্সট ম্যাস্ট্রো, ম্যাস্ট্রো এজ, 2018-এর এন্ডের গাড়ি আছে, এর দাম আছে 35,000 টাকা। 2018-এর এন্ডের গাড়ি অনলি 35,000। নেক্সট ডিসকভার হান্ড্রেড এম, 28,000 টাকা দাম, অনলি 28,000। গাড়ি কন্ডিশন তো যথেষ্ট ভালো, 2015-এর গাড়ি, তাই তো? অনলি
হাঙ্গের প্রচুর ডিমান্ড ছিল এককালে, এখন এটা কত প্রাইস? 2012 এর গাড়ি 25,000 টাকা দাম। 2012 এর হাঙ্গ পেয়ে অনলি 25,000, তাই তো? হ্যাঁ। নেক্সট 2014 এর গাড়ি এক্সট্রিম, সিবিজেড এক্সট্রিম, সিবিজেড এক্সট্রিম 2014 এর গাড়ি, দাম আছে 27,000 টাকা, 27,000। এটা ইউনিকর্ন আছে একটা, দেখতে পাচ্ছি ইউনিকর্ন। 2013 এর গাড়ি 25,000 টাকা দাম। 25, মানে মোটামুটি আজকে প্রচুর অপশন পেয়ে যাবে। এখানে একটা ডিসকভার আছে দেখতে পাচ্ছি, 2016 এর গাড়ি, ডিসকভার 100, 125। এটা হচ্ছে 125 ডিসকভার নাকি? 2016, 30,000 টাকা দাম, 30,000 টাকা পেয়ে যাবে ডিসকভারটা। মোটামুটি বাজেট 20-30,000 টাকা নিয়ে আসলে অনেক গাড়ির অপশন পেয়ে যাবে, তাই তো? নেক্সট চলো আর একটা সিবিজেড এক্সট্রিম, এটা কত গাড়ি আছে? 2012 এর গাড়ি, 35,000। সামনে হচ্ছে ভাইজারও লাগানো রয়েছে। এবারে পালসারের একটা দেখতে পাচ্ছি, এটা 150, তাই তো? 125। কত আসবে প্রাইস এটা? 2022 এর গাড়ি, এর দাম আছে 62,000। 2022 এর গাড়ি প্রাইস আসবে অনলি 62,000। নেক্সট ডিসকভার, ডিসকভার 125, 18,000 টাকা দাম। ডিসকভার 125, কতর গাড়ি এটা? এটা 2005 এর এন্ড এর গাড়ি আছে, 2005 এর 5 এর এন্ড এর গাড়ি। তো সিএফ এখনো ভ্যালিড আছে, তাই তো? না, সিএফ ফেল, ট্যাক্স লাইফ টাইম, ট্যাক্স সবটাই আছে। তার প্রাইস কত হচ্ছে এটা? 18,000 টাকা, 18,000। গাড়ি কন্ডিশন ভালো আছে, অনলি 18,000। পেপার কি করা যাবে এটাতে? পেপার যারা করতে চায় করা যাবে, তাই তো? নেক্সট আরো একটা গ্ল্যামার এখানে রয়েছে, এটা কতর গাড়ি আছে? 2019 এর গাড়ি, এর দাম আছে 42,000। 2019 এর গ্ল্যামার অনলি 42,000, তাই তো? নেক্সট চলো না আরো একটা গ্ল্যামার দেখতে পাচ্ছি রয়েছে, এটা এটা কতর গাড়ি আছে? 2018, 36,000 টাকা দাম। 2018 গ্ল্যামার রয়েছে অনলি 36,000। বাহ, আচ্ছা নেক্সট একটা দেখতে পাচ্ছি, এক্সট্রিম রয়েছে এখানে, এটা এক্সট্রিম কতর গাড়ি আছে? স্পোর্টস, 2016 গাড়ি, 30,000 টাকা দাম। 2016 এর এক্সট্রিম অনলি 30,000। আর এখানে একটা এক্সট্রিম রয়েছে, আর একটা এটা সিবিজেড এক্সট্রিম, 2010 এর গাড়ি, 20,000 টাকা দাম। 2010 এর গাড়ি অনলি 20,000 এ পেয়ে যাবে। এটা দুটো এক্সট্রিম রয়েছে এখানে, যা যেটা পছন্দ করে নিয়ে চলে যাও। এখানে একটা প্যাশন রয়েছে, যেটা হচ্ছে 2004 এর গাড়ি, পেয়ে যাবে অনলি 12,000। হ্যাঁ, নেক্সট চলে এলাম, একটা পালসার 220 রয়েছে এখানে, 2012 এর গাড়ি, 30,000 টাকা দাম। 2012 220 রয়েছে, অনলি প্রাইস হচ্ছে 30,000, 30,000 টাকা পেয়ে যাবে 220। আর কন্ডিশনটা জাস্ট দেখি দি দূর থেকে, অনলি 30,000 এ পেয়ে যাবে এটা। বাহ, নেক্সট কি দেখবো? পালসার বড় চলে এলাম, এনএস, এনএস 160, কত গাড়ি আছে? এটা 2019 এর গাড়ি, 55,000 টাকা দাম। 2019 এর এনএস 160 প্রাইস অনলি 55,000 এ পেয়ে যাবে। এগুলো তো ফিনান্স আনসি হয়ে যাবে, তাই তো? বাহ, নেক্সট কেটিএম 125 ডিউক, 1,40,000, 2022 এর গাড়ি, 22 এর গাড়ি, আর প্রাইস হচ্ছে অনলি 1,40,000, 1,40,000 এ পেয়ে যাবে হচ্ছে ডিউক 125। বাহ, নেক্সট একটা ভিতরি দেখতে পাচ্ছি এদিকে রয়েছে, একদম টপ নচ কন্ডিশনে একটা ভিতরি আছে, 2020 এর গাড়ি, মাত্র 2100 কিলোমিটার চলেছে, 2020 এর গাড়ি অনলি 2100 কিলোমিটার রান, তাই তো? 1,25,000 দাম, প্রাইস হচ্ছে অনলি 1,25,000। তো আজকে তাহলে আমরা শুরু শেষ করছি ভিডিওটা একটা হট কেক দিয়ে, নাকি? তো আজকে এটা হট কেক না, এটা কোথায় পেলে এটা ফার্স্টে বলো তো দেখি, এটা কারোর কাছে পাওয়া ছিল, তোমার কাছে এটা রয়েছে আজকে? আর আমাদের তো এক্সচেঞ্জেরই কাজ, এক্সচেঞ্জে গাড়ি, তো এটা এক্সচেঞ্জে এসেছে। তো আজকে দেখাচ্ছি একটা হিরো ইলেকট্রিক, এটার মডেল হচ্ছে NYX LX। তো এটার মাইলেজ মোটামুটি কত পাওয়া যাবে এটাতে? মোটামুটি 100,
মানে কাস্টমার যে যেত সে ডেইলি কত কিলোমিটার আপ ডাউন করতো? যার গাড়ি সে প্রায় 80-85 কিলোমিটার। তাহলে 80-100 কিলোমিটারের মাইলেজ এটাতে পেয়ে যাবে। তো লিথিয়াম ব্যাটারি লাগানো হয়েছে সেটা আমরা দেখেছি। তো প্রাইস কি হচ্ছে এটাতে? এটা 32,000, 32,000 টাকা। মার্কেটে হিলো ইলেকট্রিকের অরিজিনাল প্রাইস যেটা আছে NYX, তারপর তোমরা দেখে নিতে পারো কি প্রাইসে রয়েছে। সরকার অটোমোবাইলে পেয়ে যাবে অনলি 32,000, তাই তো? হ্যাঁ। আর এটাতে ব্যাটারি ওয়ারেন্টি কিছু আছে এখন? কত কত? 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে ব্যাটারি, এখনো 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। হিরো থেকেই ওয়ারেন্টিটা হবে, তাই তো? তো এই গাড়িটা পেয়ে যাবে অনলি 32,000। তো এটা থেকে আমরা ভিডিও শেষ করবো নাকি? তো এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর সরকার অটোমোবাইলের ফোন নাম্বার স্ক্রিনে চলছে, প্লাস তার সাথে ডিসক্রিপশন বক্সে জিপিএস লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া আছে। দুটো শোরুমের অ্যাড্রেসই দেওয়া আছে, ওখানে চাইলে ওখান থেকে যোগাযোগ করে আসতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।